এর সাথে তোমার কি সম্পর্ক? ও আমার হাজবেন্ড ছিল। হাজবেন্ড ছিল এই কে? হ্যাঁ কে? ও আমার হাজবেন্ড। এখন এ আমার আমার ডিভোর্স দিব। এখন আমি চাচ্ছি কি তুমি এটা লেগে আমার এনে রাখছো এই চালাকিটা তো। আচ্ছা আচ্ছা আমি বলি আমি বলি। আচ্ছা আচ্ছা শুনো 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 এই এই আমাদের আমাদের দিতে আমাদের দিতে আমার আমার আমাদের দিতে দাও। এখন তুমি তো জানো যে বাংলাদেশে বাংলাদেশে বিশ্বের কোথাও এক মেয়ে দুই সংসার স্বামী সংসার করতে পারে না, এটা সব জানো। আমি একটা কথা বলি। আচ্ছা এখন আমি কোনো কথা আমি কোনো কথা শুনবো না। তোমার ভালো লাগছে তুমি তাকে বিয়ে করছো ওয়েলকাম, এখন তুমি একে ডিভোর্স দিব। আমি তোর আগেই বলে দিচ্ছি। না 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 বলা তো আর হবে না, বললে না একটু লিখিত বাবুল গিরাইমারি বরিশাল এর বিয়ে করছেন কতদিন? এই রমজান মাসে না? আচ্ছা এখন যাই হোক বিয়ে করছেন ভালো, আসলে একটা মেয়ে বিয়ে করছেন আর মেয়ে যেহেতু আপনার দুজন সমতভাবে বিয়ে করছেন এটা আমরা ওয়েলকাম। আচ্ছা আচ্ছা ওয়েলকাম, আমরা জানি জানো আমরা জানি সে বিয়ে করছে। আচ্ছা তাহলে আপনি বিয়ে করছেন হলো রমজান মাসে বিয়ে করছেন, আর আপনি আপনি আপনার কতদিন বিয়ে হয়েছে বলেন তো? ওর সাথে রনির সাথে এক বছর। আচ্ছা আপনি কি তো ডিভোর্স দিয়ে তারপরে ওকে বিয়ে করার দরকার ছিল নাকি? উচিত ছিল। আপনি ক্যাশেটা কেন করেন নাই? তুমি বসো তুমি বসো আমি বলি তুমি বসো বসো আমার কথা শেষ করতে দাও বসো। আমি শোনো আমি জলে বুঝতে পারছি যে তোমার সাথে আসে যায় তাহলে আমি ওরে বলছি কি বলছিল ও বলছে তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি তোমার সামনে যেতে চাইছি ও আমার ছোট রুমের ভিতর আটকে রাখছে ও আমার বাপে আমি তোমার সামনে যেতে চাইছি আনছে আমি তোমার ফার্স্টে কই নাই আনজু হয়েছে। হ্যাঁ তুমি যদি আঞ্জুমানের সাথে থাকো তাহলে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো, তুমি আমার সাথে কেন মিশা কথা কইবা? আমি যেটা বলি রনি 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 আমি যে তুমি কি এখন ভয় পাচ্ছ যে তোমার কাবিনের টাকাটা না 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 আমি যা নিলাম এখন আর তোমার কাবিন টাকা লাগবে না, কারণ ছেলে নিজে মুখে স্বীকার করেছে ছেলে ওকে বিয়ে করছে, তোমার টেনশন না। আর একটা মেয়ে যখন অন্য ছেলেকে বিয়ে করে সেই ক্ষেত্রে মেয়ে অপরাধী হয়ে যায়। আচ্ছা এটা আমি দেখতেছি। আর তারপরে যদি এখন আপনি কি ঝামেলা সমাধান করবেন না ঝামেলা পাকাবেন কোনটা করবেন? আমি তোরে
আচ্ছা তাহলে আপনি এখন যদি এই মুহূর্তে যদি ওকে ডিভোর্স না দেন, ডিভোর্স দিব না কেন? আচ্ছা আচ্ছা, আমি এখনো বলি যদি ও আঞ্জুর সাথে থাকে আমি আরো ডিভোর্স দিব। আচ্ছা আপনি বড় সাংবাদিক নেই, আমি এগুলো কিচ্ছু ভয় পাই না। আচ্ছা না না, আপনি অপরাধ করে ফেলছেন অলরেডি এখানে। অপরাধ অপরাধ করছি? আপনার স্বামী ও থাকাকালীন না, ও আমার সাথে সম্পর্ক রাখে নাই। আচ্ছা ওকে আবার ডিভোর্স না দিয়ে ওকে আপনি ওকে ডিভোর্স না দিয়ে আপনি কেন আবার বিয়ে করলেন বলেন বলেন। তা কি আপনি অপরাধ করেন নাই? আমি বলতেছি ওকে ডিভোর্স না দিয়ে আপনি অন্য জায়গায় বিয়ে করছেন, এটা কি আপনি অপরাধ করছেন না? আমার এত সময় নেই, আমাদের মেলা আমি যে কথা বলি এখন তুমি ওকে সাপোর্ট আপত্তি নেই তো? আপত্তি নেই তো তোমার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি কি চান যে আপনার আপনার ওয়াইফ ওকে ডিভোর্স দিক আপনি তো চান, যেহেতু এখন কিন্তু আপনার বউ, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন আমরা কাজে আনতেছি, আমি ব্যবস্থা করতেছি, আর যদি আপনি ঝামেলা করতে চান তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনি ঢুকবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি 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 কথা আমি কথা